আর এবার আমি জগন্নাথ বাবুর কাছে আসবো। জগন্নাথ বাবু, অনির্বাণ বাবু কিছুক্ষণ আগে বলেছেন যে লিখে দিক, হিসেব পাচ্ছি না বলে দিচ্ছি না। এখন এই 2,29,000 কোটি টাকার যে হিসেবটা আমরা সিএজি রিপোর্টে পেয়েছি, আমি এটা সম্পর্কে আপনার কাছে জানতে চাইবো, তার কারণ আপনি এটা নিয়ে মামলা করেছেন। ঠিকই, ওই মামলার কি পরিস্থিতি, তার কি জবাব রাজ্য সরকার আদালতে দিচ্ছে, সে ভিন্ন বিষয়। আজকের যে বিতর্ক, সেই বিতর্ক হচ্ছে যে দেবের ভাই প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের ঘর পেতে গেছিল, তার জন্য তার দলের লোক কাটমানি চেয়েছে। এ নিয়ে তৃণমূলের বিষয় হচ্ছে যে পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ মানুষকে বিজেপি সরকার বঞ্চনা করছে, আর তার কি ফ্যাকচুয়াল পজিশন আছে, আমি সেটাই আপনাদের দর্শকদের সেটা জানাতে চাই। যে এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার বলছে, রাজ্য সরকারের সঙ্গে সহমত হয়ে, যে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকার এই ফিনান্সিয়াল ইয়ার পর্যন্ত 46,19,000 হাউস অ্যালোকেট করেছে, অর্থাৎ 46,19,000 বাড়ি পশ্চিমবঙ্গে তৈরি হওয়ার জন্য দেওয়া হয়েছে। তার মধ্যে 34,00,000 বাড়ি পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রকে জানিয়েছে যে আমরা কমপ্লিট করে ফেলেছি। কতদিন পর্যন্ত? 28/3/2023 মনে করুন, এই মার্চ মাসের 28 মার্চ পর্যন্ত 34,00,000 বাড়ি কমপ্লিট হয়ে গেছে বলে স্টেট গভর্নমেন্ট দিল্লি সরকারকে জানিয়েছে। বেশ, এরপরে তো যখন এরা আওয়াজ তুলল বাড়ি বন্ধ বাড়ি বন্ধ বাড়ি বন্ধ বাড়ি বন্ধ, তখন কেন্দ্রীয় সরকার বলল যে আমাদের নতুন যে অ্যাডিশনাল, যদি এখনো কারোর কাঁচা বাড়ি রয়েছে যা দিতে হবে, আওয়াজ প্লাস বলে যে সফটওয়্যার, সেই সফটওয়্যারে 11,36,000 বাড়ি তুমি এখনো তোমার কোটার পাওনা আছে, তুমি বাবা বেনিফিশিয়ারি তৈরি করো, দেখো যেন ভুলভাল বেনিফিশিয়ারি না থাকে। অর্থাৎ তারপরে ওই আশা কর্মী ইত্যাদিদের দিয়ে শুরু হলো সার্ভে, এবং বললো যে তোমরা ঠিক করো যেন তোমাদের তালিকা নির্ভুল হয়। সেই তালিকা যখন নির্ভুল বাঁচতে গিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্য সরকার পাঠালো নভেম্বর 2022-এ, আপনারা জানেন সেটা, আপনারা ওই যখন সার্ভে হচ্ছিল বারবার তার রিপোর্ট দেখিয়েছেন, কতজনের? 11,02,000 জনের। অর্থাৎ তারা নিজেরা নিজেদের থেকে 32,000 বাড়ি বাদ দিয়ে বললো যে তালিকা ত্রুটিমুক্ত নয়, এ তালিকার পাকা বাড়ি আছে, এই আছে সেই আছে ইত্যাদি। আপনারা পশ্চিমবঙ্গের সরজমিনে যারা সাংবাদিকতা করেন, আপনাদের চ্যানেল সাহসের সঙ্গে করছে, তারা জানেন যে 11,36,000 যে আওয়াজ প্লাসের লিস্ট ছিল, তার থেকে পশ্চিমবঙ্গ সরকার 34,000 বাড়ি বাদ দিয়ে 11,02,000 লোকের বাড়ি দিয়ে বলল যে আমি, এরা হচ্ছে নির্ভুল তালিকা। অ্যালোকেট কত হলো পশ্চিমবঙ্গে অদ্যাবধি কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনায়? 25,797 কোটি টাকা বরাদ্দ করেছে। এটা হচ্ছে কেন্দ্রীয় শেয়ারের টাকা, কেন্দ্রীয় অংশের টাকা। এরপর রাজ্যের অংশ বিচার করে আপনারা ভাবুন কত টাকার বাড়ি তৈরি হয়েছে, তাতে ওই 25-75-এর হিসেবে কাটমানির অঙ্কটাও আপনারা হিসেব করতে পারেন। এবছরে প্রাপ্য 8,703 কোটি টাকা কেন্দ্রীয় সরকার অ্যালোকেশন লেটার পাঠিয়ে দিয়েছে, কোনো বঞ্চনা নয়। কোন কিসের জন্য? এই 11,02,000 যে নতুন বেনিফিশিয়ারির লিস্ট রাজ্য সরকার তৈরি করে দিয়েছে, তার জন্য 8,700 কোটি টাকার অ্যালোকেশন লেটার পাঠিয়ে দিয়েছে। দিয়ে কেন্দ্র বলেছে যে তোমার যে রাজ্যে, আমি আমার ন্যাশনাল লেভেল মনিটরস টিম পাঠাচ্ছি। আমার সতীর্থ সুব্রতদা প্রশ্ন করলেন যে ন্যাশনাল লেভেল মনিটরসদের মধ্যে কতগুলো কেন্দ্রীয় সরকারের অফিসার আর কতজন হচ্ছে এনজিও। তাকে মনে করিয়ে দিই যে ইউপিএ আমলেই হচ্ছে এই অ্যাক্ট তৈরি হয়েছিল, এনার্জি অ্যাক্ট, এবং সেই অ্যাক্টেই ন্যাশনাল লেভেল মনিটরদের যে প্রোফর্মা রয়েছে, যে প্রোটোকল রয়েছে, তাতে সরকারি অফিসার এবং সোশ্যাল অডিট করার জন্য বেসরকারি কিছু সংস্থা দুয়ের মিশেল হয়ে তারা হচ্ছে তদন্ত করতে যাবে। কারণ শুধু তখন তার এ ছিল যে মানুষের পঞ্চায়েত, মানুষের টাকা শুধু সরকারি অফিসারদের দিলে হবে না, কিছু থার্ড আই থেকে, থার্ড পার্টি ইনভেস্টিগেশনও দরকার। সেই কারণে তাদের সরকারের যে আইন, সেই আইনের মোতাবেকই ন্যাশনাল লেভেল মনিটররা 10টি জেলায় ঘুরে বেরিয়েছে। তখন অরুণা রায়রা ছিলেন। 10টি জেলায় ঘুরে বেড়ানোর পর তারা তার রিপোর্ট দিয়েছে দিল্লির কাছে। সেই রিপোর্টের বেসিসে দিল্লি আমাদের, মানে এই পশ্চিমবঙ্গ সরকারের কাছে বলেছে যে তোমরা তোমাদের, মানে একই জনের বাড়িতে আবার দোতলা বাড়ি উঠছে, যে যে 17টা গাইডলাইন দেওয়া হয়েছিল, অর্থাৎ টুলু মানে সাবমার্সিবল পাম্প আছে, মোটর বাইক আছে, নিজের জমি ইত্যাদি যা 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 আছে, সরকারি চাকুরে করে চাকুরে তার বাড়িতেও আবার নতুন করে বাড়ি গেছে। এবং বলাই বাহুল্য, তৃণমূলের নেতা নেত্রী হাবি জাবি তাদের কথা এই কাটমানির সিন্ডিকেটে, যার সবচেয়ে জ্বলন্ত প্রমাণ আজকে দেখছি দেবের ভাইয়ের মাধ্যমে তা হয়েছে। তারপরেতে যখন আনস্যাটিসফ্যাক্টরি অ্যাকশন টেকেন রিপোর্ট পাওয়া গেল,
আর তারপর যখন আবার কেন্দ্র দিল্লি রাজ্যকে বলল যে এই 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 এইগুলো আপনাদের পাওয়া গেছে এই অজস্র ভুলে ভরা আপনারা আবার নতুন করে বেনিফিশিয়ারি তৈরি করুন বা যা ভুল আছে তার ত্রুটি সংশোধন করুন তারপর থেকে রাজ্য সরকার চুপ আমরা বিজেপি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মোদিজির স্বপ্ন দেশে এখনো 3 কোটি কাঁচা বাড়ি আছে সেই 3 কোটি কাঁচা বাড়ি প্রত্যেকের মাথায় পাকা ছাদ দেওয়া আমাদের লক্ষ্য এটা আমাকে স্পষ্ট করে দিন আপনি এটা বলছেন তো বেশ টাকা আটকে রাখো।